শনিবার রাত 10টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয় হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক, ধসে পড়ে গ্রাউন্ড ফ্লোরে থাকা ফার্মেসি। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর সদর উপজেলার বাইজদি হাসপাতাল সড়কের আদর হাসপাতালে হঠাৎই গ্যাসে ভরা সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরিত হলে মুহূর্তেই মাটির নিচে দেবে যায় গ্রাউন্ড ফ্লোরে থাকা ফার্মেসি। বিস্ফোরণে আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হন সেখানে কর্মরত 3 কর্মী। এ সময় সড়কে থাকা আরও 7 জনের শরীরে আঘাত লাগে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দগ্ধ 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বসে চা খাচ্ছি, সবাই আড্ডা দিচ্ছি, হঠাৎ একটা বিকট আসি দেখলাম এই অবস্থা। মুখের শ্বাসনালী সহ 90% বার, প্রাইমারি যে ট্রিটমেন্ট দেওয়া স্যালাইন ঔষধ প্রতিদিন দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ স্যালাইন সাথে দিয়ে আমরা তাদেরকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল পাঠিয়েছি। এদিকে ভেতরে কেউ আটকে পড়েছে কিনা তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস, তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেফটি ট্যাঙ্কটি ব্রাস্ট হয়ে সেফটি ট্যাঙ্কের উপরে একটি ফার্মেসি ছিল, সেই ফার্মেসিটা সম্পূর্ণ পুড়ে গেছে। আহত বাকিদের নোয়াখালীর জেনারেল হাসপাতাল ও অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।